الحمد لله الحمد لله الذي بيده الملك وهو على كل شيء قدير وله الحمد وإليه ترجعون إنما أمره أن يقول له كن فيكون فسبحان الذي لا شريك له في ملكه وجمع كلهم بين الكاف والنون ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم من قام في ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون يا خير من دفنت بالقاء يعظمه فطاب من طيبهن القاء والنكم نفس الفداء لقبر أنت ساكنه
فيه العفاف وفيه الجود والكرم بلغ العلا بكماله كشف التجا بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله هنا يفن بلبل كترنم بيناه چمن دہر میں کلیوں کا تبسم بینا ہو بلغ العلا بکمالہ کشف التجا بجمالہ حسنۃ جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ দোকান থাকবে পালা থাকবে না হোটেল লার হোটেল থাকবে পালা থাকবে না চেয়ারম্যান চেয়ার থাকবে ম্যান থাকবে না আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানের মুরব্বিয়ানে জব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে অসংখ্য অগণিত শুকর ও সুজদ যে মহান রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদেরকে আজকে এই পবিত্র রজনীতে আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দান করছেন। এই জন্যে সকলেই মনের আবেগ উজাড় করে হৃদয়ের কার্পণ্যতা দূর করে এই জমিন থেকে আমাদের কালিমাতুর শুকুরের আওয়াজ আল্লাহ পাকের দরবারে আরশে আজিমে পৌঁছাই দেয়। সকলেই জোরে এবং সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস হায়াত দান করছেন। এই রোজার মাসে কত মানুষের স্মরণ হয়ে গেছে, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ পাক আমাদেরকে এখনো বাসায় রাখছে, এখনো আল্লাহ পাক আমাদেরকে নেক কাজ করার জন্য তৌফিক দান করতেছে, এই জন্য খুশি না বেজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়ার হায়াত যতদিন আছে ততদিন আপনার আমল করার চান্স আছে, সুযোগ আছে। যদি এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, চক্ষু বন্ধ হয়ে যাবে, কবরের ঘরে প্যাকেট করে রেখে আসবে, আর আমল করার সুযোগ নাই, চান্স নাই, ঠিক নাই। আল্লাহ মৌতু কাসিম কুল্লু নাসিম সারে বু, মৌতু কাসিম কুল্লু নাসিম সারে বু, কবর বাইতিন কুল্লু নাসিম দাখিল। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ঘর নিয়া পাগল হইছ, দুনিয়ার দোকান নিয়া পাগল হইছ, দুনিয়ার খেতি বাড়ি ব্যবসা বাণিজ্য নিয়া পাগল হইছ। তোমার মতো এমন কত দোকানদার ছিল, কত বাড়িওয়ালা ছিল, কত জমিওয়ালা জমিদার ছিল, আজকে সারা দুনিয়ার মধ্যে নাই, আর কবর কোন জায়গায় আছে সেই খবরও নাই। ও আমার ভাইরা, কবরের মধ্যে
পশু পাখি কীট পতঙ্গ উড়তেছে, জানোয়ার ঘাস খাইতেছে, পায়খানা প্রস্রাব করতেছে, অথচ দুনিয়াতে কত দাপটশীল ছিল, আজকে তাদের কবর থেকে একটা গরু বেড়াকে সরানোর মতো শক্তিও নাই। আমার বানের ভাইয়েরা যারা এদিক সেদিক আছেন, আমার মা বোনেরা যারা আশেপাশে আছেন, নামাজের মুসল্লা নিয়ে বসিয়া যান। এই যে আজকের এই রাত্র, এই রাত্র প্রতিদিন আমাদের মাঝে আসে না, আজকের এই রাত্র মুসলমানদের জন্য বড় গনিমতের রাত্র। এই রাত্র শুভে সাদে ঘুরলে রাত্র শেষ হয়ে যাবে। আগামী এক বছর আমি যদি দুনিয়াতে বাসি আল্লাহর ফয়সালা হয়, তাহলে এরকম একটা রাত্র পাব, আর যদি না হয় তাহলে আজকে এই পবিত্র রাত্র আমার জিন্দগির জন্য বিদায় শেষ। ঠিক না? বেশি এই জন্য আমার ভাইরা যারা জ্ঞানী মানুষ তারা অল্প দে অল্প কথায় বুঝে, জ্ঞানী মানুষ যারা অল্প কথায় বুঝে, আর যারা নির্বোধ বোকা হাজার কথা বলল তাদেরকে কোনো উপকারে আসে না। এই জন্য আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য এইরকম একটা চান্স, এরকম একটা সুযোগ এই রাত্রে করে দিয়েছেন। এই রাত্র যদি আমরা এক রাত্র ইবাদত করতে পারি, এক রাত্র ইবাদত করলে কতটুকু সওয়াব আমলনামায় জমা হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না আযনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আহে আল্লাহর নবী আপনি শুনিয়া রাখেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর নাজিল করিতেছি এমন এক রজনী, এমন এক মহিমান্বিত পবিত্র রাত্র, যেই রাত্র একটি রাত্র যদি কারো জিন্দগিতে নসিব হয়ে যায়, এবাদত বন্দেগী করতে পারে, এক হাজার মাস এবাদত করার চেয়ে বেশি উত্তম। জোরে জোরে করে এক রাত্র এক হাজার মাস শুধু নয়, এক হাজার মাস বলার পর খয়রুন শব্দ বলছে, এক হাজার মাসের চেয়ে আরো বেশি আল্লাহ ওয়ালা বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের জন্য এক হাজার মাস না, এদের আমল অনুসারে আরো গুণে বহু গুণে আল্লাহ পাক বাড়াই দেবে। এই জন্য খয়ের শব্দটা রেখে দিয়েছেন সামনে। আমার ভাইরা এই এক রাত্র যদি আমরা জিন্দগির গুনামাফ করাইতে পারি, আল্লাহকে রাজি রাজি করতে পারি, তাহলে আমার আপনার জীবন ধন্য হয়ে যাবে, আমার আপনার জীবন বহু গুণে আমলে বৃদ্ধি হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা রাত্র যখন গভীর হয়ে যায় তখন মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়ে যায়। একদল লোক শয়তানি ভাই জানি করার লেগে রাত্রকে নির্ধারণ করে, সারা রাত্র আকাম প্রকাম করব, সারা রাত্র খারাপ কাজ করবো, এই জন্য নির্ধারণ করে ফেলে যে আজকে রাত্র রান করার সুযোগ পাইছি, সারা রাত্র আকাম করব। আরেকজন লোক আছে তারা রাত্রকে নির্ধারণ করে চুরি করার জন্য, যে আজকে এই গভীর এই অন্ধকার রজনী আমার সুবর্ণ সুযোগ, আমি এই রাত্রটা আজকে চুরি করে কাটাবো। আর কিছু পাগল আছে আল্লাহ পাকের হাজবান্দা আছে, তারা এসে নামাজের পরে রাত্র যখন গভীর হয় তখন তারাও এই রাত্রটাকে গরিমত মনে করে, সুযোগ মনে করে যে আরে এখন তো আমার আমার মা শুতে হাঁটি কি, আমার আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলার, আল্লাহর সাথে আমার দিদার করার এক চান্স আসছে। দুনিয়ার সব অভিশাপ হল বন্ধ, পশু পাখির আওয়াজ বন্ধ, মানুষের চিচির আওয়াজ বন্ধ, এখন শুধু আমি সজাগ আর আমার মাওলা সজাগ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাজবান্দা যারা তারা এই রাত্রকে গনিমত মনে করে তারা এই রাত্রে দাঁড়ায় যায়, এশারের পরে দাঁড়ায় যায়, আল্লাহ পাক প্রথম আকাশে চলে আসেন, অন্য অন্য দিন আল্লাহ পাক শুভে সাদেকের আগে শেষ রাত্রে প্রথম আকাশ আইসা বান্দাদেরকে ডাকে। আজকের এই রাত্রে এই মাগরিবের পর থেকে আল্লাহ পাক প্রথম আকাশে চলে আসেন, তার রহমতের দরজা সব খোলা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ও দুনিয়ার গুনাহগার আসনি, জীবনের খাতা গুনার খাতা ভরপুর করে ফেলেছ, জিন্দগিতে কোনো নেক আমল করো নাই, শুধু গুনাহ দিয়া আমল নামাকে ভরপুর করছ,
এমন পাপিষ্ট এমন নালায়েক নাপাক কর্ম ভক্ত আছো কিনা, যার জীবনে কোন নেক নাই শুধু গুনার গুনা। আসো আল্লাহর রহমতের দরজা খুলিয়া দিছি আমার আল্লাহর সামনে, তোমার দুইটা হাত বিছাইয়া চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাইয়া বলো আল্লাহ 60 বছর জীবন তুমি আমাকে দান করছো, এই 60 বছর জীবন আমি শয়তানের দোকায় বলিয়া শেষ করছি। বন্ধু বান্ধবের দোকায় পড়িয়া সমাজের চাপে পড়িয়া আমি না গুনায় লিপ্ত হয়ে গেছি। আজকে এই সবে বরাত রাত সবে কদর রাত্রে রব্বুল আলামিন আমার এই জিন্দগির সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহর হাবিব বলেন, ও বান্দা তোমার আমল নামায় যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, সাগরের ফেনার সম পরিমাণ গুনাহ যদি তোমার আমল নামায় থাকে, তুমি নৈরা শয় না, আল্লাহ রব্বুল আলামিনের রহমত তোমার এই গুনার সাগরের চেয়ে আরো কোটি কোটি গুণে বড়। জোরে জোরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি গুনাহ করছো, আমার রহমতের দরিয়া আছে, তোমার এই গুনার জাহাজকে আমার রহমতের সাগরের মধ্যে ডুবাই দাও, আমার এই রহমতের সাগরের মধ্যে ছাড়িয়া দাও, তাহলে তোমার এই গুনার দরজার গুনার এই জাহাজ আমি ডুবাইয়া নেকির কি দিয়া নেক দিয়া তোমার এই গুনাগুলাকে আমি আল্লাহ বদলাই দিব, তোমার জীবনের সমস্ত অন্যায় অপরাধ মাফ করিয়া দিব। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের সাগরের কোন কুল কিনারা নাই, দুনিয়ার সাগর মহাসাগরের কিনারা আছে এই কিনার থেকে ওই কিনারা, কিন্তু আল্লাহর রহমতের সাগরের কোন কিনারা নাই। সুবহানাল্লাহ। কেমন মাওলা, কেমন রহমতের দরিয়া, যার দরিয়ার কোনো কুল কিনারা নাই, বান্দা তোমার গুনার জাহাজ এই সাগরে ভাসায় দাও, আমি আল্লাহ তোমার গুনার জাহাজ ডুবাইয়া তোমার এই গুনাগুলোকে মাফ করিয়া তোমার নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। আসরের ময়দানে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তার গুনার বড় পাহাড়, আল্লাহ পাক বলবে বান্দা তুমি এই গুনাগুলো করছো, এই গুনাগুলো করছো, এই গুনাগুলো করছো, বলবে সব দেখবো যে স্পষ্ট দেখা যাইতেছে, রাত্রের অন্ধকারে গোপনে চোখে ইশারায় বিভিন্ন রকমের গুনাহ করছে, গুনার পাহাড় 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 বড় বড় পাহাড় হয়ে আছে, বলবে আল্লাহ আমি তো গুনাহগুলো করছি। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গাফফার, আমি আল্লাহ রহমান, আমার রহমান নামের উসিলায় তোমার এই জীবনে সব গুনাহ মাফ করে দিলাম। এরপরে আল্লাহ পাক বলে বন্ধু তারা খুশি হয়েছে, আল্লাহ বা তারা এর চার খুশি করে আর কি করি, আল্লাহ আর কেন খুশি করবেন, আমার গুনাহ মাফ হয়ে গেছে, কয়তর এই যে গুনার পাহাড় গুলো আছে এই সবগুলা পাহাড় আমি নেক দ্বারা বদলা দিলাম, সবগুলো নেকের পাহাড় হয়ে গেছে, স্বর্ণের পাহাড় নেকের পাহাড় হয়ে গেছে তোর এই গুনাগুলো, বান্দা তো আরো খুশি আত্মহারা হয়ে যায়। আমার বায়রা আল্লাহর বান্দা যে বান্দাদের হয়ে রাখছিল জাহান্নাম ছাড়া কোনো পথ ছিল না, এই গুনার বড় বড় পাহাড় তার সামনে উপস্থিত, আল্লাহ পাক মাফ করিয়া এখন আবার ওই নেক গুনাগুলাকে নেকের দ্বারা পরিবর্তন করে দিছে। বান্দা বলতেছে আল্লাহ এতই যখন দয়া করছো মাবুদ গো, আমার আর একটা কথা তোমার কাছে আছে, বলে বান্দারে আর কি তুই বলতে চাস, বলে আল্লাহ আমার আরো কিছু গুনাহ রয়ে গেছে যেগুলো এই খাতাতে আমি দেখতেছি না, মাবুদ গো ওই গুনাহগুলো মাফ করে দিয়া ওই গুনাহগুলো পাহাড় সে নেকের পাহাড় দিয়া বদলায় দাও। সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনা করিয়া রসুল এমন ভাবে হাসি দিছেন, রসুলের দাঁত মুবারক দেখা গেছে। সুবহানাল্লাহ। আমার বায়রা কেমন বড় সফর হইলে, কেমন বড় রহমতওয়ালা হইলে আল্লাহ পাক এমন গুনাহগার বান্দাকে মাফ করতে পারে। বাহরে আলতা ফেতুবে পায়া বুয়া, বাহরে আলতা ফেতুবে পায়া
তার রহমতের সাগর খোলা, তার রহমতের সাগরের কোন কূল কিনারা নাই। এই সাগরের মধ্যে কোন মুসলমান কোন ইমানদার নৈরাশ হইতে পারে না, শয়তান ছাড়া কোন ব্যক্তি নৈরাশ হইতে পারে না। শুধুমাত্র শয়তানই নিজের গুনার উপরে নৈরাশ হইয়া জানলে মান করতে পারবো না। আল্লাহর ক্ষমতা আছে, এই জন্য আল্লাহ পাক ডাকতেছে, আরে গুনাহগার বান্দা শুনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আজকে এই রাত্রে প্রথম থেকে শুরু হয়ে গেছে। ও রিজিকের অভাবগ্রস্ত ব্যক্তি, ঘরের মধ্যে ঠিকমতো খাবার আনতে পারো না, বিবি বাচ্চার চাহিদা পূরণ করতে পারো না, একটা কিনলে আরেকটা কিনতে পারো না, টাকা পয়সার অভাব। আমি আল্লাহ আমার রিজিকের ভান্ডার খুলে দিছি, আর কত রিজিক লাগবে রে বান্দা, আমার খাজানা থেকে অফুরন্ত খাজানা থেকে তোমার কত টাকা লাগবে নিয়ে যাও, সুবহানাল্লাহ। এই রাত্রে যদি হতভাগ্য মানুষ ছাড়া তো ঘুমায় থাকতে পারে না, ঠিক না বেঠি? এত দাম দিলেন এই রাত্রে আল্লাহ পাকের কুরআন নাযিল হয়েছে, এই জন্য আল্লাহ পাক এই রাত্রকে 1000 মাসের বেশি সব বেশি নেকের রাত্র বলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রকমের রেওয়াত আছে, অথবা হযরত জিব্রাইল আলাইহিস সালাম সাহাবীদের সামনে, আল্লাহ রাসূলের সামনে, অথবা আল্লাহ রাসূল সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন যে বনী ইসরায়েলের মধ্যে শমউন নামে একটা লোক ছিল। এই শমউন ব্যক্তি 1000 বছর হায়াত পেয়েছে, 1000 বছরে সে আল্লাহ পাকের ইবাদত করছে, 1000 বছর সে যুদ্ধের মধ্যে কাটাইছে, 1000 বছর সে রোজা রাখছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ছে, তার আমলনামে কত নেকি হইতে পারে 1000 বছরের ইবাদত। 1000 বছর যুদ্ধের মধ্যে যখন যায়, প্রতিদিন যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পরে কাফেরদের সাথে বিজয় হয়ে যায় সামনে, তো তারে কাফেররা আমার দেওয়ার কাছে না। এখন কাফেররা চক্রান্ত করতেছে, তারে কি ব্যবহারটা করা আমার ভাইরা, তার স্ত্রীকে কাফের রাইসা প্রলোভন দিল যে তোমার স্বামীর সাথে আমরা যুদ্ধ করতে পারি না, এখন তোমার স্বামীর কিছু গায়েল করার জন্য তুমি একটা পদ্ধতি আমাদেরকে দাও, তাহলে আমার স্বামী তোমরা আমার স্বামীকে গায়েল করবো। অনেক টাকা অনেক দন্দলোক তারা দিচ্ছে, দেওয়ার পরে বলতেছে এই স্বামী আরো ভালো স্বামী বিয়ে হইব, তোমার খাই মরিয়া গেলে আর এই টাকা পয়সা তো তুমি সব মালিক হই, এখন তোমার স্বামীরে মারার একটা প্রসেস করো, আর নাই হালে যুদ্ধের ভুলে যে বলতেছে। আমার ভাইয়েরা, তার স্ত্রী সে যখন ঘুমাইছে, এই শামুন তার স্ত্রী হাতের মধ্যে বাঁধছে, পায়ের মধ্যে বাঁধছে, হাত পাও বাইন্দা কাছের দিকে খবর দিছে, এখন তার হাত পাওয়া বাঁধছে, এখনই শুধু তাড়াতাড়ি আমার, সে যখন ঘর থেকে বাইরে গেছে দেখে তার হাত পা বান্ধা সাজাগ হয়ে গেছে, হাত পাওয়ার বান্ধন হঠাৎ খুলে হয়েছে, খুলা বসে রয়েছে, কাফেরা এসে দেখেছে সে বসে, কাফেরা চলে গেছে, তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে আমার হাত পা কে বাঁধছে, আপনি কত বাহাদুর, এটা দেখার লেগে আমি একটু পরীক্ষা করছি বাঁধছি, আপনি তো খুলে লাগবে তুমি জানি। পরের দিন আবার ঘুমাইছে, আবার ওইরকম হাত পার মধ্যে বাঁধা। আমার ভাইরা, পরের দিন এরকম বলছে, একদিন এরকম হয়েছে যে তার তাকে কোনো অবস্থায় গায়ে করতে পারতেছে না, এই সম্মুখ বলতেছে আমাকে যদি মারতে হয় তাহলে আমার মাথায় লম্বা চুল আছে, এই চুল দিয়ে যদি আমার হাত পা বাঁধতে পারো তাহলে আমার মারতে পারবো, আমি মারতে পারবো। আমার ভাইরা, স্ত্রী বালা হইলে বালা, আর খারাপ হয় তাহলে এটা দুনিয়ার জ্বালা, ঠিক না বেঠি? আল্লাহ অন্য স্বামীর কাছে বিয়া বইব, এই স্ত্রীর প্রলোভনে স্ত্রী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ কাছে বিষ পান করে, ঠিক না বেঠি? তো ওই সামনের স্ত্রী যখন এই কথা শুনলো যে আমার এই চুল দিয়ে বাঁধলে আমাকে মারতে পারবা, তখন মাথা থেকে চুল খুললা, হাত এবং পা মধ্যে বাঁধছে, বাইন ড্রাইভার কাফেরদেরকে ডাকছে, কাফেররা আসে, এসে দেখে যে হাত পা বাঁধা, এখন আর ছুটাইতে পারতেছে না, তারে আঘাত করতেছে কিন্তু মারতে পারতেছে না। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যারা, বুজুর্গ যারা,
তাদের তার গায়ে আঘাত করতেছে, উনি বলতেছে আল্লাহ 1000 বছর ইবাদত করছি, মাওলা আমার ইবাদত যদি তোমার কাছে কবুল হয়ে থাকে তাহলে এই কাফেরদের থেকে আমারে বাঁচাও। আল্লাহ পাক তার হাতের বাঁধনগুলো ফটফট করে খুলে দিয়েছেন, খুলে দিলে সে দাঁড়ায় গেছে, আর সব দূরে হলাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বীর বাহাদুরের কথা বর্ণনা করার পরে সাহাবা একরাম পরেশান হয়ে গেছেন, সাহাবীদের মন মলিন হয়ে গেছে, যারে এরকম বছর হায়াত আমরা পাবো না, আর এত ইবাদত আমরা করতে পারবো না, আমাদেরকে 60 বছর হায়াত দেওয়া হয়েছে, এর মধ্যে বহুত মানুষ তো 30 বছর নামাজই পড়ে না, ঠিক না বেটি? বুইরা গেলে আইয়ে মসজিদের মধ্যে আইলে মসজিদে ওই অজু করে আসতে আসতে 4-5 বার অজু জায়গা, জোয়ানকালে বুঝাইলে ভাই আইয়ের নামাজে কার সময় আছে, ওই একবারে যখন আর তারে দোয়া কওয়ায় ঠোর দিব না, মরিয়া গেলে শকুন নিতে চায় না, কেমন টাইমে মসজিদে মধ্যে উপস্থিত হয়। আল্লাহু আকবার, এই সামন আমল সামনের আমলের কথা শুনে সাহাবা একরাম আফসোস করতেছে, আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে যে যাও আমার হাবিবকে এই সূরা শোনায় দাও, এক রাত্র যদি ইবাদত করে তাহলে 1000 মাস ইবাদত করার সমান সওয়াব আমি দান করি, সুবহানাল্লাহ। 1000 মাস পাজি 83 বছর 4 মাস, এই 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, আমরা তো 83 বছর হায়াত ভাই কিনা জানা নাই, এক রাত্র ইবাদত করলে এরকম সমান সওয়াব আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এইজন্য রাত্রটা দরকার, দামি না দামি? আমিন, আল্লাহু আকবার। এইজন্য এই রাত্রে সবচেয়ে বেশি বেশি একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আযু ফাআফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আযু ফাআফু আন্নি, এরকম ভাবে এই দোয়াগুলো বেশি বেশি করে পড়তে থাকবেন। এই রাত্রে যেমন সুসংবাদের কথা আছে এমন কিন্তু আবার কিছু দুঃসংবাদের কথাও আছে, তিন কিসিমের লোকের আল্লাহ পাক এই রাত্রে মাফ করবে না, এত গুরুত্বপূর্ণ রাত্র, তিন কিসিমের লোকের মাফ করবে না। এক নম্বর হলো যে ব্যক্তি শিরক করছে, মুশরিককে আল্লাহ পাক মাফ করবে না, যদি তওবা করে মাফ করবে। দুই নম্বর, যার দিলের ভিতরে কিনা আছে, কিনা দিলের ভিতরে কিনা মুসলমানকে ঘৃণা করে, ভাই ভাইকে ঘৃণা করে, অহংকার ভিতরে তাকাব্বুরি, এরকম অবস্থা যদি কারো থাকে বাসায় গিয়ে ঘুমাইলে অসুবিধা নেই, মাফ হইতো না আল্লাহ পাক, যদি তওবা করে হয় তাহলে আল্লাহ পাক মাফ করে, আর যদি তওবা না করে তাহলে মাফ করতে পারে। আরেক প্রকারের লোক হলো মা বাবার অবাধ্য সন্তান, মা বাবা নারা, এই লোক ওইখানে থেকে কোনো ফায়দা নাই, গিয়ে ঘুমাই থাকবে বাবা, আল্লাহু আকবার। এই তিন প্রকারের লোককে আল্লাহ পাক মাফ করব যদি তওবা মনে মনে তওবা করলে, আল্লাহ মনের কিনা দূর করলাম, হিংসা বিচ্ছেদ দূর করলাম, শিরক থেকে আমি মুক্তি, শিরক থেকে আমি তওবা করলাম, আমার মা বাবার সামনে খেদমত করব, এরকম যদি করে তাহলে আল্লাহ পাক আরে মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা সুযোগ আমাদেরকে দান করেছে, এই সুযোগ মতো আজকে আমরা যদি আমল করতে পারি, এক রাত্র আমাদের জীবনের জন্য বিরাট বড় উপযোগী হয়ে দাঁড়াবে, সারাটা রাত্র আমরা ইবাদতের মধ্যে কাটাবো, জীবনে বহু গল্প করেছি, বহু ঘুরে ফিরে সময় নষ্ট করছি, আজকের এই রাত্রটা আমরা হেলায় খেলায় সময় নষ্ট করব না, আজকের এই রাত্রটা আমরা আল্লাহকে খুশি করার জন্য এক রাত্র আল্লাহকে কুরবানি দিলাম, এক রাত্র আল্লাহর জন্য আমরা কুরবানি করলাম, এই একটা রাত্র আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য আমি ইবাদত বন্দেগি করব, রাজি আছি না ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের আমলগুলোকে কবুল করেন। আমার ভাইয়েরা কথা সংক্ষিপ্ত।